গরম গরম টাটকা জিলাপি খেতে কার না ভালো লাগে, তাই আজকের ভিডিওতে দেখাবো কোথায় গেলে পেয়ে যাবেন এই টাটকা জিলাপি। সাথে খেতাপুরি তো আছেই, আরো পেয়ে যাবেন বিশাল সাইজের এই মোগলাই পরোটা। সেদিন আমি বাইরে বেরিয়েছিলাম ঠিকই, তবে বিকেল বেলা আমার একেবারে খিদা পেয়ে গিয়েছে। তো কোথাও যাওয়া যায় কিনা সেটাই আমি আমার ক্যামেরাম্যানের সাথে শেয়ার করছিলাম। ক্যামেরাম্যান একেবারে আমাকে নিয়ে এসেছে হাজি মালঞ্চোর প্রথম শাখাতে, কারণ এখানে এত রকমের স্ন্যাক্স এর আইটেম আছে যা গুনে শেষ করার মতো না। রোল, সিঙ্গারা, চমচা থেকে শুরু করে পাকোড়া পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যায়। আর তাদের পুরীর আইটেমের মধ্যে খেতা পুরিটা কিন্তু অনেক ফেমাস। তো হাজি মালঞ্চের প্রথম শাখার লোকেশনটা আমি একটু বলে দেই, এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক পাশেই দোস বিল্ডিং এ অবস্থিত। যাই হোক, তাদের প্লেসটা কিন্তু অনেক সুন্দর, এখানে ছবি তোলার জন্য একটা ছোটখাটো স্পেসও আছে, আপনারা চাইলে মজার মজার স্ন্যাক্স খাওয়ার পাশাপাশি এখানে বসে ছবিও তুলতে পারবেন। এখানে খুব সুন্দর করে তাদের মেনুটাও লিখে দেওয়া আছে। যাই হোক না কেন, আমি চলে গেলাম এখানকার দ্বিতীয় শাখায়। তো চলেন এবার গিয়ে দেখি হাজি মালঞ্চের দ্বিতীয় শাখায় কি কি অ্যাভেলেবেল আছে। প্রথমেই এই দ্বিতীয় শাখার লোকেশনটা আমি একটু বলে দেই, এটার লোকেশন হচ্ছে নিউ মার্কেটের ঠিক পাশেই অবস্থিত জলসা মার্কেটে। এখানেও সেম মেনু দেখে আপনারা আপনাদের পছন্দ মতো স্ন্যাক্স এর আইটেম গুলো ট্রাই করতে পারেন। বিশেষ করে এখানে জিলাপিটা কিন্তু বেস্ট, আর এখানে পিৎজা, বার্গার সবকিছু প্রায় অ্যাভেলেবেল আছে। তো চলেন এবার একটু জিলাপি মেকিং এর প্রসেসটা আমরা একটু দেখে আসি। গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু জিলাপির প্যাচ বানানো হচ্ছে, আর জিলাপি গুলো দেখেন কি সুন্দর, একদম পারফেক্টলি কুক হচ্ছে। আর যে মেক করছে তার হাত দেখেই বোঝা যাচ্ছে যে সে জিলাপি বানাতে কতটা এক্সপার্ট। কিছুক্ষণের মধ্যেই জিলাপি গুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, আর এগুলো তেল থেকে উঠিয়ে চিনি শিরায় দিয়ে দেওয়ার পর অনেকটা এরকম হয়ে যাবে। দেখেন কি ফ্রেশ আর টাটকা গরম গরম জিলাপি, এমন জিলাপি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। জিলাপি লাভাররা তোমরা কোথায়, এখনই চলে আসো যদি এই জিলাপিটা ট্রাই করতে চাও। তো এই জিলাপিটা ছাড়াও এখানে গরম গরম পাকোড়া ভাজা হচ্ছে, এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই পাকোড়াটা বানানো হচ্ছিল। পাকোড়াটা ভাজার সময় কি সুন্দর যে একটা অ্যারোমা আসছিল সেটা নিশ্চয়ই এখানে দাঁড়ানো ছাড়া বোঝাই যাবে না। যদিও আমি পাকোড়ার খুব একটা ফ্যান না, বাট যেহেতু এসেই পড়েছি গরম গরম পাকোড়াটা নিশ্চয়ই একটু ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো নাস্তা স্ন্যাক্স এর বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে, অনেক রকমের পদের নাস্তা তৈরি করা হয়। তবে আপনারা চাইলে এখানে বিরিয়ানিও ট্রাই করতে পারেন, লাইক এখানকার হাজি তেহরি। এখানকার হাজি তেহরি কিন্তু ফেমাস, এখানে মোরগ পোলাও আছে সাথে দম বিরিয়ানিও। তবে আমরা এখন দেখব বিশাল বড় এই মোগলাই পরোটা বানানোর রেসিপি। আসলে রেসিপি না, এটা হচ্ছে বানানোর পদ্ধতি। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে একটা বিশাল বড় পরোটা বেলা হয়েছে, বেলার পর ভালো করে মেলে নেওয়া হলো, আর এখানে একটা ডিম দিয়ে দিল। এন্ড ডিমের উপর এটা কি দিচ্ছিল সেটা জিজ্ঞেস করার পর তারা বললো এটা হচ্ছে তাদের সিক্রেট মশলা। এখানে আদার স্টপিং দিয়ে দেওয়া হচ্ছে, আর এই সিক্রেট মশলাটার কারণে কিন্তু এই টেস্টটা অনেক ডিফারেন্ট হয়। তো মোটামুটি এটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। তো আস্তে করে ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে, তো ধীরে ধীরে এটা কুক হতে থাকবে, কুক হওয়ার পর একদম রেডি হয়ে যাবে। এরই ফাঁকে আপনাদেরকে হাজি মালঞ্চের প্লেসটা দেখিয়ে দেই, যথেষ্ট বড় প্লেস রয়েছে মোটামুটি, এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবেন, কমফোর্টেবলি সিটিং এর ব্যবস্থা আছে। তো সিটে বসার পর আমাদের খাবারের আইটেম চলে আসছে। এখানে আমরা প্রচুর পরিমাণে স্ন্যাক্স এর আইটেম অর্ডার করেছিলাম, লাইক এখানে বার্গার ছিল, তারপর পপসমুচা অন্তন ছিল, এখানে স্পেশাল জিলাপিও ছিল, আর স্পেশালি খেতাপুরিটা কিন্তু বেস্ট। খেতাপুরির নামটা আমি অনেক শুনছি, তবে খেতাপুরিটা আমি টেস্ট করি না, এখন হচ্ছে টেস্ট করার পালা, দেখা যাক এগুলোর টেস্ট কেমন হয়। প্রথমে আমি নিয়ে নিয়েছি তাদের এই চিকেন সাসলিকটা, সাসলিকটা অনেক বেশি সসি ছিল, ভিতরে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর টমেটো দিয়েছিল, এখানে মেবি ক্যারেটসও ছিল, আর চিকেনের টুকরোগুলো আমার মুখের মধ্যে পড়তেছে যে তখন খুবই ভালো লাগছিল খেতে। তারপর আমি ট্রাই করতে যাচ্ছি তাদের চিকেন রোল, এই রোলটা অনেক সফট ছিল, ভিতরে হচ্ছে পুরের মধ্যে চিকেনের পরিমাণটা মোটামুটি ভালো পরিমাণে ছিল, আর তারা যে সসগুলো ইউজ করে এখানে মানে স্ন্যাক্স এর সাথে খাওয়ার জন্য ওগুলো কিন্তু অনেক মজা। যদিও এটা আমি আপনাদেরকে দেখাতে পারি না, বাট আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন এটার অ্যাকচুয়াল টেস্ট। তো রোল খাওয়ার পর আমি নিয়ে নিলাম তাদের এই গরম গরম এই পাকোড়াটা, এটা ছিল হচ্ছে ভেজিটেবল পাকোড়া, এটা খুবই ক্রিস্পি ছিল খাওয়ার সময়, মানে টেস্ট ভালো, ভিতরে ক্রিস্পি ছিল। তারপর আমি ট্রাই করলাম তাদের এই স্পেশাল জিলাপিটা, এই জিলাপি না এখানকার অনেক ফেমাস, আর সবাই এই জিলাপিটা খাওয়ার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ে। যদিও মিষ্টি আমি পছন্দ করি, বাট জিলাপির খুব একটা ফ্যান না, বাট এই জিলাপিটা খাওয়ার পর যারা জিলাপি পছন্দ করেন না তারাও ইনশাল্লাহ পছন্দ করতে শুরু করে দিবেন। তো ফাইনালি এখন ট্রাই করতে যাব এই খেতাপুরি। আমি এই খেতাপুরির নাম অনেক শুনছি, তবে এখানে কখনো ট্রাই করা হয় নাই। এই খেতাপুরিটা দেখতে অনেকটা ডালপুরির মতো, ভিতরে ডালের কোয়ান্টিটিটা অনেক বেশি পরিমাণে ছিল, আর খেতে অনেক মজা। সালাদ কিংবা সসের সাথে হইলে সবচেয়ে বেটার টেস্টটা পাওয়া যাবে, যেটা আমি সবসময় বরাবরের মতোই বলি। তারপর ট্রাই করলাম এই বার্গারটা, তবে বার্গারটা আমার কাছে মোটামুটি ওকে মনে হয়েছে। আমি বলবো না যে একদম স্ট্রিট ফুডের বা গাপুস গুপুসের বার্গারের মতন, বাট প্রাইস অনুযায়ী আমি অ্যাভারেজই বলবো। তো এখানে এসে গরম গরম জিনিসগুলো খাওয়ারই ট্রাই করবেন আপনারা সবাই। তো মোটামুটি আমরা এখানে বার্গার তো অনেক ট্রাই করলাম, তারপর হচ্ছে এখানে আরেকটা পপ সমোসা ছিল যেটা আমার কাছে ভালোই লেগেছে, এখানে অন্তন ছিল, তারপর হচ্ছে এই জিনিসটা ছিল। যাই হোক, এই ছিল হাজি মালঞ্চের রিভিউ, কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ সবাইকে।